এরপরে মোহাম্মদ আব্দুর রহিম আপনি লিখেছেন, মিথ্যার আশ্রয় নিয়ে কারোর কাছ থেকে টাকা আদায় করে নিজের ঋণ পরিশোধ ও বিদেশ যাওয়া, আল্লাহ তাআলা তাদের কি শাস্তি রেখেছেন? আল্লাহ তাআলা মাফ করুন ভাই আব্দুর রহিম, যদি এরকম কেউ করে যে মিথ্যা কথা বলে কারোর কাছ থেকে টাকা নিয়েছে বা ঋণ নিয়েছে, তাহলে সেক্ষেত্রে একে তো মিথ্যার অপরাধ, আর হলো প্রতারণার অপরাধ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশ্শা না ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে প্রতারিত করলো সে আমার উম্মত হতে পারে না। বিধায় ধরনের মানুষ তওবা করতে হবে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে, এবং যার হক নষ্ট করেছে তার কাছে মাপ চাইতে হবে, তার হককে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় যত নেক আমল করুক সে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত পাওয়া তার জন্য সহজ নয়, কারণ বান্দার হক নষ্ট করে আখেরাতে সে কোনোভাবেই নিষ্কৃতি এবং নাজাত মুক্তি পেতে পারে না।